একজন একজন করে ওযু করবে আর একজন একজন করে মসজিদে যাবে জি জি এইভাবে ওযু করতে করতে তো নামাজই শেষ হয়ে যাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الله پاکر شکر جل سبحان الله تعالی আমাদের কে সুস্থ রাখছেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইয়া বারাকাতু আমরা আসছি হামিয় সুন্নাহ কওমি মাদ্রাসা চন্দন বাইশা ঘুঘুমারি এখানে একটা ইতিমখানা মাদ্রাসায় আসছি তো মাদ্রাসায় এখানে ছাত্রদের সাথে আজকে সমস্তটা দিন কাটাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এই মাদ্রাসাতে আসলাম আজকে আমরা গত কয়েকদিন আগে আপনার সাথে কথা হয়েছিল জি জি তো হুজুর এমনি ছাত্রদের সবাই ভালো আছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছাত্রদের কি পরীক্ষা হয়েছে সবার জি বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ আমরা আসার পর দেখলাম আপনার মাদ্রাসার ছাত্ররা মানে খুব শান্তশিষ্ট তারা নিজের নিজভাবে পড়াশোনা করতেছে এখন কি কোরআন শরীফ পড়তেছে আচ্ছা যাই এখানে কোন কোন ছাত্র আছে কোন কোন বিভাগের ছাত্র আছে হেফজ বিভাগ আছে নাজারা আছে হেফজ বিভাগ আর নাজারা বিভাগ তারা সেগুলি পড়তেছে জি জি আচ্ছা তো আপনার মাদ্রাসার ছাত্র সংখ্যা কত এখন আছে 53 জন 53 জন আচ্ছা 53 জনই এর ভিতরে কি কেউ হাফেজ হয়েছে হ্যাঁ হাফেজ কমপ্লিট হয়েছে চারজন চারজন তারা বের হয়ে গেছে নাকি হাফেজ পড়ার পর শুনানি দেওয়ার পর এখন আর কি এই বছর শেষ হয়েছে তো রমজানে শুনানি দিবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ চারজন হাফেজ হয়েছে জি জি আর বাকিগুলা হাফেজ হওয়ার পর্যায়ে জি জি আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে আপনার মাদ্রাসায় সবাই কি বেতন দিয়ে মানে এখানে পড়াশোনা করে না কিভাবে না এখানে এতিম অসহায় আছে হ্যাঁ এতিম অসহায় আছে কি 52 জনের মানে কি পরিমাণে এতিম অসহায় প্রায় 40 42 জন এতিম অসহায় 40 42 জনই এতিম অসহায় জি জি তারা তো কোনো বেতন টেতন দেয় কি দিতে পারে না অল্প কিছু আচ্ছা আপনার অজুখানা নাই মাদ্রাসা না না অজুখানা নাই
একটি বলতে এতগুলো ছাত্র মানে এভাবে যে বদনা দিয়ে উজু করতেছে, এদিকে আজান হয়ে গেছে তো ইয়া নামাজ শুরু হয়ে যাবে তো? জি আসলে কষ্টই হচ্ছে, ওজুখানার ব্যবস্থা নাই তো। তো ওজুখানা বা ইয়া করার কোনো জায়গা টায়গা আছে আপনাদের? হ্যাঁ জায়গা আছে। আচ্ছা তো করতেছেন না কেন? সমস্যার কারণে। আচ্ছা করবো হয়তো আল্লাহ ব্যবস্থা করলে। তোমরা কি টিবল সেরে সেরে অজু করো? জি। আচ্ছা এই একজন একজন করে অজু করবে আর একজন একজন করে মসজিদে যাবে? জি জি। এইভাবে অজু করতে করতে তো নামাজই শেষ হয়ে যাবে গা। তো বদনা বদনা এই কয়েকটা না? জি। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি অজু করো, আজান হয়ে গেছে। আপনার অজুখানা করার মতো কোনো জায়গা আছে? হ্যাঁ জায়গা আছে। আমাকে একটু দেখাতে পারবেন? জি দেখাতে পারবেন। আচ্ছা দেখান তো একটু। এটা কি মাদ্রাসারই মসজিদ? হ্যাঁ হ্যাঁ মাদ্রাসার মসজিদ। আচ্ছা এটা কি? এটা এটা তো করোনার হাত দেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব এটা ই করছে আর কি। আচ্ছা করোনার ভিতরে হাত ধোয়ার জন্য সরকার থেকে এটা করে দিয়েছে? জি। তে মসজিদের অজুখানা নাই? না না মসজিদের মসজিদ মাদ্রাসা করোনারই অজুখানা নাই? না না। তো আসলে অজুখানাটাই জরুরি ছিল। জি জি। তো হাত ধোয়া এটার জন্য ঠিক আছে, এটা বা করোনার জন্য করছে ভালো হয়েছে, প্রচুর টাকা খরচা করছে তো এখানে। জি। আচ্ছা তাহলে অজুখানার জায়গাটা কোথায় করলে ভালো হয়? এখানে যে পাশে করলে। আচ্ছা এই পাশে এখানে জায়গা। তো এই পাশে এই জায়গাটা? জি। আপনার এই ধার দিয়ে অজু করার জায়গা না? অজু করার জায়গা। তাহলে উপরে কোনো টিন টিন বা কোনো কিছু দিয়ে চাল দিলে হবে? টিনের চাল দিলে হবে। প্রায় আট দশ জন একসাথে, দশ বারো জন একসাথে অজু করতে পারবে? জি জি। তাহলে চাল দিলে আপনি এর সাথে, তাহলে মোটর তো আছে, সাবমার্সিবল আছে তো? জি জি। ট্যাঙ্কিও আছে? জি। এই ট্যাঙ্কির সাথেই অজুখানা করে দিলে হবে? জি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ আতাইনা رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين صدق الله العظيم الحمد لله আমাদের রান্না সব শেষ, এখন আমরা খাবার দিব। খাবারের পর্বের আগে আমরা যেনারা আমাদেরকে এই ইন্তজাম করছে তার ওনাদের জন্য কিছু দোয়া হবে ওজন, ঠিক আছে না ইনশাল্লাহ। তো আমাদের আজকের এই আয়োজন, আমরা এই আয়োজন করছে আমেরিকা থেকে রাসেল ভাই ও লিমা ভাবি। তো ওনারা আপনাদের কাছে দোয়া চাইছে, আমাদের সবার কাছে দোয়া চাইছে, আমরা ওনাদের জন্য দোয়া করব। ওনাদের রাসেল ভাইয়ের জন্য দোয়া করব, লিমা ভাবির জন্য দোয়া করব, লিমা ভাবির ছেলে মেয়ে যারা আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে এবং সর্বহালতে যেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে, আর রাসেল ভাইয়ের ব্যবসা বাণিজ্য খায়ের বরকত দান করে, সে যেন এরকম দেশে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় উনি প্রত্যেক মাদ্রাসায় প্রায় এরকম ইন্তজাম করে থাকে, বিভিন্ন জিনিসের চাহিদাও পূরণ করে থাকে। এই জন্য
রাসেল ভাই লিমা ভাবির জন্য বিশেষ করে দোয়াও করব ঠিক আছে না ইনশাআল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات المسلمين والمسلمات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا আমাদের নামাজ দোয়া দরুদ তাসবিহ তাহলিল কে কবুল করেন কুরআন তেলাওয়াত কে কবুল করেন আমিন ইয়া আল্লাহ আমাদের দোয়া কে কবুল করেন আমিন আয় আল্লাহ বিশেষ করে আমেরিকা থেকে রাসেল ভাই লিমা ভাবি আল্লাহ মাদ্রাসা ছাত্র আলেম ওলামাদেরকে ইতিমা সহায়দেরকে আল্লাহ খানার ইন্তজাম করেছেন আল্লাহ ইয়া আল্লাহ আজকে দোয়ার ইন্তজাম করেছেন আল্লাহ আয় আল্লাহ তাদের পরিবারের যে সমস্ত সদস্যগুলো কবরে গেছে তাদের মাফ করিয়া দেন আল্লাহ জিন্দা ওলাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যতে হেফাজত ইয়া আল্লাহ আপনি উন্নতি দান করেন ইয়া আল্লাহ দেশ বিদেশে আল্লাহ সকলে যেন আয় আল্লাহ উপকার সহযোগিতা করতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ দুনিয়া আখেরাতের কল্যাণ আর মঙ্গল নসিব করেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঈশান আর তো কারো কিছু লাগবে না লাগবে না না তাহলে এখন আপনাদের কারো কিছু লাগবে আচ্ছা খানা হয়ে গেছে এখন দই দিয়ে দাও ঠিক আছে ইনশাল্লাহ দই দিয়ে দাও তোমার খানা কেমন আছে অনেক ভালো আলহামদুলিল্লাহ খানা পিনা পর্বশেষ কেমন হলো জানি না তো যাই হোক ইনশাল্লাহ আপনাদের মাদ্রাসায় এসে আসলে এর আগেও আসছিলাম খুব ভালো লাগছে এই জন্য আবারও আসছিলাম
আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে রাসেল ভাই লিবা ভাবির জন্য দোয়া করবেন তাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া করতেছে বিদেশে মাটিতে থাকে দেশের মানুষের জন্য কত মহব্বত তাদের তারা এরকম ভাবে অনেক মাদ্রাসায় মাদ্রাসায় টুকিটাকি অনেক জিনিসপাতি লাগে সেগুলোও দেয় মাদ্রাসার বিভিন্ন ডোনার হিসেবে অনেক আগায় আসে এই জন্য রাসেল ভাই লিবা ভাবি তাদের বাচ্চা পোলাপান তার পিতা মাতা সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম।